বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ধরনের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো এগুলো কিন্তু তোমরা হর হামেশে বিভিন্ন চাকরির যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোতে দেখে থাকো, এবং যারা তোমরা স্কুলের স্টুডেন্ট আসো অর্থাৎ 7, 8, 9, 10 স্টুডেন্ট আসো তাদেরও কিন্তু পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, সেটা সিকিউ হোক আর এমসিকিউ হোক। তো বন্ধুরা সরাসরি আমরা দেখি, এই ধরনের একটা মান যদি দেওয়া থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি হলে আমাদের এই মানগুলো বের করতে হবে। তো আমরা দেখি কিভাবে এই মানগুলো বের করেন। এক ক নম্বরের ক্ষেত্রে দেখি, প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার আসে। তাহলে আমরা এই সূত্র জানি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তো বন্ধুরা এখানে দেখো, এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে থ্রি, থ্রি স্কোয়ার মাইনাস এই এক্স আর এক্স কাটা গেলে এখান থেকে টু। তো এখানে আমরা তিন তিরিখে নয় মাইনাস হচ্ছে টু ইকুয়াল সেভেন। তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত পেলাম বন্ধুরা? সেভেন। খুব সহজ না? দেখো এই সেভেনটা আমরা এখানে লিখে রাখলাম। এবার আমরা এখানে যে এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আছে এই মানটা আমরা বের করব। তো দেখো বন্ধুরা, এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এর সূত্রটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স। তো এটার মান আমরা জানি থ্রি, থ্রি কিউব মাইনাস হচ্ছে থ্রি, এক্স আর এক্স কাটা গেলে এটার মান হচ্ছে থ্রি। তাহলে আমরা কত হয়, তিনের পর তিন মানে হচ্ছে সাতাশ মাইনাস তিন তিরিখে নয়, কত হলে সাতাশ থেকে নয় গেলে এইটি অর্থাৎ আঠারো। তো বন্ধুরা দেখছো কত সহজেই মানগুলো বের করা সম্ভব। তো আমরা এখানে লিখে রাখলাম এইটিন অর্থাৎ আঠারো। এবার আমরা এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান বের করব। এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এটা আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার। তো এখানে এস এ এটার আমরা এ ধরলাম, এ স্কোয়ার প্লাস ওয়ান বি স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার ধরলাম বি। তাহলে আমরা এখানে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। তো বন্ধুরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান কত পেলাম আমরা? সেভেন। তাহলে আমরা এখানে লিখতে পারি এটার মান সেভেন, তাহলে সেভেন স্কোয়ার মাইনাস হচ্ছে টু, কারণ এখানে এক্স স্কোয়ার কাটা। তো সেভেন স্কোয়ার মানে হচ্ছে ফোরটি নাইন মাইনাস হচ্ছে টু, তাহলে ফোরটি সেভেন। তাহলে এটার মান আমরা কত পেলাম বন্ধুরা? ফোরটি সেভেন। তো এখন এই যে তিনটা মান আমরা বের করলাম, এই মান তিনটে কিন্তু মোটামুটি তোমরা সবাই কম বেশি পারবে, এটা ঘটনা না, এগুলোও পারবে, একবারেই সহজ। তো এই দুটা মান কীভাবে বের করবে, এইখানে একটি বিপত্তি তোমাদের বাধে। তো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফাইভ, এর জন্য আমি তোমাদের একটা শর্টকাট একটা টিপস দেখাবো, সেটা হচ্ছে এখানে আছে ফাইভ, তাই না? ফাইভ রে আমরা যদি এভাবে লিখি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, অর্থাৎ এই যে তিন আর হচ্ছে দুই পাঁচ, তাই না? পর পর আর মাইনাস হবে কত, এই এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটা হবে মাইনাস। তো যখন আমরা এটা করবো তখন আরেকটা ক্লিয়ার হবে ব্যাপারটা। তো আমরা এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান জানি এইটিন, আর ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান জানি সেভেন সেভেন, আর মাইনাস হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে থ্রি। তো এখন সাতাশে ছাপ্পান্ন ছয় হাতে পাঁচ, সাতকে সাত পাঁচ বারো, মাইনাস হচ্ছে থ্রি। তো বন্ধুরা কত হয়, ওয়ান টু থ্রি অর্থাৎ একশত তেইশ। দেখছো কত সহজ না? এখানে মনে রাখতে হবে যে এখানে যদি ফাইভ থাকে, বিজোড় সংখ্যা এরকম থাকে, তাহলে এখানে যে থ্রি আর হচ্ছে টু ফাইভ, আর মাইনাস হবে সবসময় এই মানটা, এই মানটা কি হবে সবসময় মাইনাস হবে। দেখি আমরা এটার মান যখন বের করব তখনই আমরা এটা ক্লিয়ার হয়ে যাব যে কত হবে
কিভাবে পরের অঙ্কগুলো করতে হবে, মানগুলো করতে হবে। দেখো বন্ধুরা, আমরা যখন এখানে x টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 7 এর মান বের করব, তখন x টু দি পাওয়ার 5 এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর সাথে গুণ করব x টু দি পাওয়ার 3 প্লাস হচ্ছে 1 বাই x টু দি পাওয়ার 3, আর মাইনাস হচ্ছে সবসময় x প্লাস 1 বাই x। অর্থাৎ এটাকে যদি আমরা গুণ করি তারপরে x প্লাস 1 বাই x এর থেকে বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই মানটাই পাব, কারণ এটা এটা গুণ করলে এর পাওয়ারের পাওয়ারে গুণ হয়ে 7 হবে, আবার এটা এটা গুণ করলেও পাওয়ারের পাওয়ারে গুণ হয়ে 7 হবে। তো বন্ধুরা আমরা তাহলে এখন মানগুলো বসিয়ে দিতে পারি, আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 মান জানি 47, আর এখানে x কিউব প্লাস 1 বাই x কিউব এর মান জানি 18, আর এখানে মাইনাস হচ্ছে x প্লাস 1 বাই x এর মান হচ্ছে 3। তো বন্ধুরা আমরা এখন এই যে 47 আর হচ্ছে 18 এটা আমরা গুণ করব, যদি ক্যালকুলেটর না থাকে তো তুমি সরাসরি এটা গুণ করে দেখতে পারো, 7 আর 56 4 আর 32 আর 5 37 আর 18 অক্ষে 47 অক্ষে 47। তো আমরা এখানে যোগ করে যদি দিই 6 7 14 4 হাতে হলো 1 3 7 1 8, তার মানে কত বন্ধুরা 8 4 6, মাইনাস হচ্ছে 3, তার মানে 8 4 3, তার মানে কত হলো 843। তো বন্ধুরা দেখছো কত ইজিভাবে কত সহজভাবে তুমি এই মানগুলো বের করতে পারো। তো এই ধরনের যে টিপসগুলো আছে সেইগুলো, এই ধরনের যে সমাধানগুলো আছে, শুধু এটা না, অঙ্কের যত যাবতীয় যে সমাধানগুলো আছে সেগুলো কিন্তু আমি পর্যায়ক্রমে তোমাদের দেখাচ্ছি, তোমরা আমার সাথে আছো, অনেক ভালো লাগছে। তো এই ভিডিওগুলো রেগুলার তোমরা পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর আমার ফেসবুক যে আইডি বা পেজটা আছে সেখানে ফলো দিয়ে রাখবে। তো বন্ধুরা লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একটুও ভুলবে না। আজকের মতো এখানেই রাখছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।